আমাদের খুব সৌভাগ্যের কথা যে একজন খুব ব্যস্ত ডাক্তারবাবু, যিনি এই সময়ে আমি বলবো যে সম্মুখে দাঁড়িয়ে লড়াই করছেন এই অতিমারির সাথে, সেই ডাক্তারবাবুর সঙ্গে আমি কথা বললাম, উনি সঙ্গে সঙ্গে রাজি হয়েছিলেন। তার মানে এটা বোঝা যায় যে উনি বিশ্বভারতীকে ভালোবাসেন এবং বিশ্বভারতীর সঙ্গে যুক্ত তাদেরকেও উনি ভালোবাসেন, কারণ তৃতীয় ঢেউ আসার আশঙ্কা আমরা করছি। এই সময় আমাদের মানসিক এবং শারীরিক প্রস্তুতি কি হওয়া উচিত ডাক্তারবাবুর ভাবনা চিন্তার মাধ্যমে সেটা জানা খুব দরকার। সেজন্য আমি ডাক্তারবাবুকে অনুরোধ করেছিলাম এবং উনি সঙ্গে সঙ্গে আমাদের রাজি হয়েছেন, তা আজকে ডাক্তারবাবুকে পেয়েছি। তো আমি অরিন্দমকে বলবো তুমি ডাক্তারবাবুর সম্বন্ধে দু চার কথা বলে ওনাকে একটু পরিচয় দিয়ে প্রোগ্রামটা শুরু করো। নমস্কার স্যার। নমস্কার ডক্টর সরকার। নমস্কার সকলকে। জানা কি হলো, ফিক্স হয়ে গেছে নিমাই? ফিক্স হয়ে গেছে? নিমাই সুমন, ফিক্স হয়ে গেছে তো নিমাই? ফ্রোজেন হয়ে গেছে? ডাক্তারবাবু রেডি হয়েছে? ডাক্তারবাবু আপনি শুরু করুন। আচ্ছা, থ্যাংক ইউ। আপনার ওদিকে বুঝতে পারছি একটু টেকনিক্যাল প্রবলেম, সময় নষ্ট করতে চাইছেন আপনার। হ্যাঁ বলুন। থ্যাংক ইউ। নমস্কার। আমার মনে হয় আমরা সবাই একটু ইনফর্মাল আর কি, আমরা যেটুকু বুঝি এই ব্যাপারগুলো নিয়ে, তো ইনফর্মালি আমরা খানিকক্ষণ একটু, আমি যেটুকু আমার মনে হয় কতগুলো প্রাসঙ্গিক রেলেভেন্ট পয়েন্টস এই সময়, তো সেগুলো নিয়ে একটু কথাবার্তা বলি এবং তার পরবর্তীকালে আপনাদের যা যা প্রশ্ন, অবজারভেশন, কমেন্টস থাকবে আমরা সেগুলো নিয়ে কিছু আলাপ আলোচনা প্রশ্নোত্তরের মারফত আমরা একটা কিছুটা টাইম কাটাতে পারি। আমাকে আমরা আগেও আপনাদের সামনে এসে একবার কথা বলেছি, the fact that he has given me the opportunity, thank you very much. To kodin age ami amar prothom mane ei corona e to amra nanan bhabe nastana bodhi to kintu majhe moddhe virus er proti amader ekta kritokkhota shikar korte hoy ebong tar kritokkhota ta holo je oi prothom lockdown er shomoy je shomoy ta paoa gechilo তো খানিকটা হাতের সময়টাকে একটু ব্যবহার করে আমার প্রথম বইটা, এটা সিকনেস অফ হেলথ, জার্নি অফ ইন্ডিয়ান হেলথ কেয়ার, তো এই বইটা বেরিয়েছে কতদিন আগে, কিছুদিন আগে। তো এই যে স্বাস্থ্য, পাবলিক হেলথ, হেলথ কেয়ার ডেলিভারি, নানান ব্যাপার নিয়ে আমরা কথা বলছি, তো আপনারা যারা কৌতূহলী স্বাস্থ্য ব্যবস্থা সম্বন্ধে, স্বাস্থ্য ব্যবস্থার ইতিহাস সম্বন্ধে জানার, বইটার খোঁজ করতে পারেন। ওটা অ্যামাজনে আছে, ফ্লিপকার্টে আছে, কিন্ডলেও পাবেন, এবং আমি বর্তমানে তার বাংলা তর্জমাটা নিয়ে কিছু কাজ করছি, একটু সময় লাগবে। তো আমরা কোথায় আছি এখন বর্তমানে, যে পরিস্থিতিটা সে কোথায় আছি, আপনি যেখানে আছেন আমিও, আমরাও সবাই সেরকম একটা পরিস্থিতির মধ্যে আছি এখন। আমাদের স্থান, কাল, পাত্রের এই যে পরিস্থিতিটা, দি সিচুয়েশন, এটাকে যদি আমরা প্যান্ডেমিক টার্মসে আমরা যদি দেখি, তাহলে আমরা সবাই জানি যে আমরা অলরেডি এই বছর দেড়ে, আমরা বছর দেড়েকের মধ্যে শুধু একবার নয় দুবার দুটো প্রকাণ্ড প্যান্ডেমিকের যে প্রবাহ, যে ঢেউ, যে ওয়েভ, সেইটা সামনাসামনি আমাদের করতে হয়েছে। প্রথমটা আমাদের উপর দিয়ে গেছিল 2020-তে, যার পিক হয়েছিল সেপ্টেম্বরে, এবং মোটামুটি ডিসেম্বর জানুয়ারি থেকে সেটা নিম্নমুখী হতে শুরু করলো। আমরাও খানিকটা ভাবছিলাম যে আমরা উই আর ইন এ পজিশন অফ রিলেটিভ সেফটি, তো এইটা ভাবতে না ভাবতেই প্যান্ডেমিকের লোয়েস্ট পয়েন্ট ভারতবর্ষে এসেছিল ফেব্রুয়ারি মাসে, সামওয়্যার ইন দ্য মান্থ অফ ফেব্রুয়ারি 2021। আমরা এখনো অব্দি আমাদের নাদির, যেটাকে বলে দ্য নাডির অফ দ্য প্যান্ডেমিক, দ্য লোয়েস্ট পয়েন্ট, যখন দিনে অ্যাবাউট 3,000-4,000 কেস দেখা গেছিল,
এবং তারপরেই নানান কারণে মাথা চাড়া দিল দ্বিতীয় ওয়েভ। সত্যি কথা যে দ্বিতীয় ওয়েভটা সম্পূর্ণ কেবল যে ডাক্তার বা সাধারণ মানুষ এই দ্বিতীয় ওয়েভটাতে একেবারে পর্যুদস্ত হয়েছেন তা নয়, যারা জনস্বাস্থ্যের মধ্যে আছেন, পাবলিক হেলথের মধ্যে আছেন। এই যে কিছুক্ষণ বাদে আমি মেনশন করব যে আইআইটি কানপুর এবং আমাদের সেন্টার অফ ডিজিজ কন্ট্রোল থেকে যে সূত্রা মডেল নিয়ে কথা হচ্ছে, ডক্টর মনীন্দ্র আগরওয়াল এবং তার ইউনিটরা, তারা খুব বিচক্ষণ লোক, তাদের কেবল সমালোচনা করাটা আদৌ উদ্দেশ্য নয়। তো এমনকি তারাও মানে এমন আনএক্সপেক্টেড পরিস্থিতি ছিল যে তারাও কিন্তু সেই সেকেন্ড ওয়েভটাকে তারা সেইভাবে মডেলিং এর মাধ্যমে তারা প্রেডিক্ট খুব একটা করতে পারেনি। তো যাই হোক, আমরা তো তার একটা বিসদৃশ অভিজ্ঞতা আমাদের উপর দিয়ে গেল, বহু মানুষকে আমরা দেখলাম অসুস্থ হতে, বহু মানুষকে আমরা হারালাম, এবং তারপর ধরুন সেকেন্ড ওয়েভটা ধীরে ধীরে একটু নাপতে শুরু করলো। সেকেন্ড ওয়েভের পিক আমাদের দেশের উপর দিয়ে গেছে হচ্ছে মিড মেতে। অর্থাৎ আপনাদের মধ্যে যারা একটু ম্যাথামেটিক্যালি মাইন্ডেড তারা দেখবেন যে আমরা একটা পিক দেখলাম জুলাইতে, তারপরের পিকটা আমরা দেখলাম মেতে। তো জুলাই থেকে মে যদি আপনি দেখেন যে মোটামুটি প্রায় বেশ কিছু মাস, মানে জুলাই থেকে আপনার 5 আর 5 প্রায় 10 মাসের একটা গ্যাপ ছিল বিটুইন দ্য টু পিকস, যেটাকে টাইমের হিসেবে যেটাকে একটা ইন্টার পিক ইন্টারভাল বলে। কিন্তু সেকেন্ড ওয়েভ সেটা প্রথম ওয়েভের থেকে বহুগুণ, ওয়াজ অ্যাট লিস্ট 5 টাইমস বিগার ইন টার্মস অফ নাম্বার অফ পিপল এফেক্টেড, মর্টালিটি অন্তত 2 থেকে 2.5 গুণ বেশি ছিল। তা এখন আমি আপনি সবাই যেন একটা সেই রহস্য রোমাঞ্চ নাটক বা সিনেমা দেখার মতো সবাই রূপ মানে দিনে কয়েকবার করে ভাবছি যে আবার আসবে না তো, আবার আসবে না তো। তো সেকেন্ড ওয়েভের যে ডাউন স্লোপ, সেকেন্ড ওয়েভ যে কমতে শুরু করেছে, সেকেন্ড ওয়েভ মোটামুটি একটা কমার ইঙ্গিত দিচ্ছে, মোটামুটি সে একটা যুদ্ধ বিরতি বা একটা ট্রুস ইন আ ওয়ার সে মোটামুটি অ্যানাউন্স করলো মে মাসের শেষের দিক থেকে, এবং জুন থেকে সে কিন্তু খুব সময় নিয়ে ধীরে 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 করতে হবে যে তার একটা ডাউন স্লোপ আমরা দেখলাম। কিন্তু আনলাইক দ্য ফার্স্ট ওয়েভ, আমরা কিন্তু এখনো ফার্স্ট ওয়েভে যেখানে প্রায় 2000 কেস মানে প্রায় আমাদের গ্রাফটা বেস লাইনে পৌঁছে গেছিল, সেকেন্ড ওয়েভে কিন্তু এখনো সেটা বেস লাইনে পৌঁছচ্ছে। এর একটা ভালো দিক আছে, একটা মন্দ দিক আছে। তো প্রথম কথা হলো কেন পৌঁছচ্ছে না, কারণ আপনারা জানেন যে আপনারা রোজই এটা নিয়ে আলোচনা হচ্ছে যে আমাদের 15টা ছোট এবং 15টা বড় রাজ্যের মধ্যে কয়েকটা জায়গা আছে, যেমন কেরল, অন্ধ্রপ্রদেশ, খানিকটা কর্ণাটক বড় রাজ্যের মধ্যে, আর ছোট রাজ্যের মধ্যে আমাদের নর্থ ইস্টের কিছু কিছু স্পটস আছে, যারা কিন্তু আবার যেন এখনো একটা অশান্ত পরিস্থিতি দেখাচ্ছে, যাদের কেস নাম্বার খুব একটা কমছে না। কেরলকে নিয়ে অনেক আলোচনা হয়েছে, কেরলকে নিয়ে আলোচনা হওয়াটা স্বাভাবিক, কারণ একটা কথা আমাদের মনে রাখতে হবে যে আমরা সবাই মনে মনে ভাবি যে আমাদের দেশে আমরা একটা ইউনিফাইড পিকচার দেখবো। হ্যাঁ, আমরা ইউনিটি ইন ডাইভার্সিটি বলি, বলাই আমাদের উচিত, কিন্তু এই যে দেশ ভারতবর্ষ একেবারে সেই আহমেদাবাদ থেকে কলকাতা, কাশ্মীর থেকে কন্যাকুমারী, আমাদের 30টা রাজ্য, হ্যাঁ আমাদের এত কোটি মানুষ, আমরা কি সবাই একটা ইউনিফাইড ডিজিজ প্যাটার্ন দেখাবো যে সবাই একটা 100 জনের ক্লাসের ছেলে মেয়ের মতো একসাথে উঠছে, একসাথে বসছে? দিস উইল নেভার হ্যাপেন। সো দেশের কিছু কিছু অঞ্চল থাকবে বা অলরেডি আছে যে ধরুন সেকেন্ড ওয়েভ, ধরুন আপনি যদি মহারাষ্ট্রের সেকেন্ড ওয়েভ ভাবেন, দিল্লির সেকেন্ড ওয়েভ ভাবেন, আর পশ্চিমবঙ্গ কলকাতার সেকেন্ড ওয়েভ ভাবেন, আমরা পুরো জিনিসটাকে সেকেন্ড ওয়েভ বলছি। সেকেন্ড ওয়েভের মধ্যে প্রায় 2 মাস সময়ের পার্থক্য। আমরা যখন আপনি যখন যে কোনো ওয়েবসাইটে, গুগলে বা এতে ইন্ডিয়ার কোভিড কার্ভটা দেখবেন, কোভিড কার্ভটা ইজ এ ন্যাশনাল অ্যাগ্রিগেট, তো তার মানে এই নয়
তার মানে প্রশ্ন নাও যে হয়তো 15 দিন আগে না ও তো বায়োলজি নেবে না তাই আপনাদের আপনাদের কারো একটা কনভারসেশন হচ্ছে বায়োলজি নেবে না ও স্ট্যাটিস্টিক্স না মিস্টার সুজিত পাল এখনই দরকার হয় আমরা যেটা বলছিলাম যে দেখুন একটা কথা হলো যে আমরা সবাই চাইছি আমাদের আমাদের একটা ন্যাশনাল চরিত্র দেখতে আপনারটা মিউট হয়ে গেছে যে আমরা পিরিয়ডিক্যালি ডিফারেন্ট স্টেটস বা ডিফারেন্ট রিজন থেকে আমরা কিন্তু একটা এক্সেপশনাল বিহেভিয়ার দেখতেই পারি কেরালার সেই অর্থে যেভাবে ধরুন মহারাষ্ট্র দিল্লি পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশের উপর দিয়ে সেকেন্ড ওয়েভ গেছে সেই অর্থে সেই রকম সেকেন্ড ওয়েভ যায়নি এমনকি নর্থ ওয়েস্টের নর্থ ইস্টের উপর দিয়েও যায়নি তারা যেন আমাদেরও যেন দু মাস বাদে তাদের ইনফেকশনটা রাইজ করছে দেখা যায় আমি আমরা কেন বলছি যে এটা একটা মুন্দের ভালো আছে মুন্দের ভালো আছে মানে অবভিয়াসলি যার ইনফেকশন হয় যে অসুস্থ হয় তার তো ভালো হবার কিছু নেই কিন্তু আপনি যদি একটা ওভারঅল ইনফেক্টিভিটি বা এপিডেমিওলজিক্যাল দৃষ্টিভঙ্গি নেন তাহলে দেখবেন যে যত লোক মাইল্ড মডারেট বা ডিজিজে ভুগছেন তাদের মধ্যে একটা ইমিউনিটি ডেভেলপ করছে এবং যেহেতু আমাদের ভ্যাকসিনেশনটা আমরা যতটা চেয়েছিলাম তার তুলনায় খানিকটা স্লো সুতরাং এই যে একটা 40,000-30,000 লেভেলে সমস্যাটা থাকছে এটার যেমন বেশ কিছু মানুষকে অসুস্থ করছে তেমন এর মুন্দের ভালোটা হলো যেটা তেমন আমাদের কমিউনিটি লেভেলে কিন্তু একটা ইমিউনিটি সে দিয়ে যাচ্ছে ইমিউনিটিটা সে দিয়ে যাচ্ছে এবার আমরা সবাই অপেক্ষমান জনতার মতো আমরা সাগ্রহে অপেক্ষা করছি যে নেট রেজাল্টটা কি হয় সেইটা বুঝতে পারার জন্য পৃথিবীতে এখন আপনি যদি গ্লোবাল কোভিড বিহেভিয়ার দেখেন তাহলে গ্লোবাল কোভিড বিহেভিয়ারে একটা জিনিস একটা শব্দই সেটাকে প্রচন্ড ভাবে ডমিনেট করছে এবং সেই শব্দটা হলো যে ডেল্টা ভাইরাস যে ডেল্টা ভাইরাস অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে যে আমি শুধু শ্লেষ নয় এটা ইজ আ সায়েন্টিফিক অবজারভেশন যে ভারতে তৈরি হয়েছে এমন একটা জিনিস মানে সিঙ্গাড়া তেলে ভাজা জিলিপি থেকে রসগোল্লার থেকে শুরু করে যে সারা পৃথিবীতে এত অল্প সময়ের মধ্যে এত জনপ্রিয় হয়েছে যে ডেল্টা ভাইরাস ছাড়া কিন্তু আমরা তেমন কোনো ভারতীয় দ্রব্যকে সারা পৃথিবীতে এত জনপ্রিয় করতে পারি তো ডেল্টা ভাইরাস সারা পৃথিবীতে এত ছড়িয়ে পড়লো কেন ছড়িয়ে পড়লো কারণ ডেল্টা ভাইরাসের স্ট্রাকচারের মধ্যে যেভাবে সেটা আমাদের সেলে ঢুকত এ যেন আরো তাড়াতাড়ি ঢুকে পড়তে পারছে এবং তার জন্য কি হচ্ছে ইনফেক্টিভিটি বা নাম্বার অফ পিপল ইনফেক্টেড এটা অনেকটা বেড়ে যাচ্ছে এটা ভারতবর্ষ থেকে শুরু হলো ভারতবর্ষ থেকে গেল ইউনাইটেড কিংডম সেখান থেকে ইউরোপে ছড়ালো আমেরিকা বলছিল যে না আমাদের দেশে ডেল্টা ভাইরাস আসবে না কিন্তু সেই আশাটা তারা ব্যর্থ হলো এখন আমেরিকাতে ডেল্টা ভাইরাস অনেক স্টেটে দেখা যাচ্ছে চায়নাতে দেখা যাচ্ছে এই যে আমরা কথা বলছি এই প্রথম ওয়েভের পরে এখন বুহান যেখান থেকে করোনার উপাখ্যান শুরু সেই বুহানেও এখন ডেল্টা ভাইরাস দেখা গেছে এবং চায়নায় বেশ কিছু ইনফেকশন আর ডিউ টু ডেল্টা ডেল্টারও আবার একটা প্লাস এবং নেগেটিভ এবং পজিটিভ পয়েন্ট আছে সেটা হলো যে ডেল্টাতে ইনফেক্টিভিটি বাড়ছে কিন্তু যেখানে যেখানে প্রচুর ডেল্টা ওয়েভ দেখা গেছে অনেকেই মনে করে যে বিশেষত যেহেতু ব্যাকগ্রাউন্ডে আমরা বেশ কিছু ভ্যাকসিনেশন করতে পেরেছি যে সেখানে কিন্তু ডেল্টা ওয়েভের যে কামড়টা
to cause serious disease, etc. সেটা হয়তো যে আমাদের অরিজিনাল যেটা আলফা বা বিটা স্ট্রেন ছিল, যেটা ইউকে বা সাউথ আফ্রিকান স্ট্রেন ছিল, হয়তো তার তুলনায় সেটা একটু কম হলেও হতে পারে। কিন্তু ডেল্টার অসুবিধাটা হচ্ছে যে তার ইনফেক্টিভিটি যেহেতু 5-7 গুণ বেশি, সে একাধারে অল্প সময়ের মধ্যে ইট ইজ ইনফেক্টিং আ ফার গ্রেটার নাম্বার অফ পিপল। দ্যাট ইজ দ্য প্রবলেম উইথ ডেল্টা। ইন্ডিয়াতে আমাদের একটা স্পেসিফিক অসুবিধা, বিকজ লট অফ আওয়ার জিনোম কমেন্টস, এই যে আমরা ডেল্টা বা কখনো ডেল্টা প্লাস এটসেট্রা, কেউ কখনো ল্যামডা, এইসব কথা বলা হচ্ছে। সাম টাইম আগো উই ওয়ার মেনশনিং আ বেঙ্গল স্ট্রেন এটসেট্রা, বাট ইউ সি ইন্ডিয়ার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে সারা ইন দ্য এন্টায়ার কান্ট্রি উই হ্যাভ সামথিং লাইক 30-odd জিনোমিক ল্যাবস। আর আমাদের যে বেসড অন দ্য ইনফেকশন এক্সাক্টলি কোন স্ট্রেন কোন অঞ্চলে দেখা যাচ্ছে সেটা বুঝতে গেলে আমাদের প্রায় 10% স্যাম্পলকে জেনেটিক বা জিনোমিক টেস্টিং করা উচিত। স্যাডলি এখন আমাদের জিনোমিক টেস্টিং এর যে রেট, দ্যাট ইজ আন্ডার 1%, কখনো 0.5%, কখনো 0.1%, এরকম রোটে জিনোমিক টেস্টিং হচ্ছে। এন্টায়ার ইস্টার্ন ইন্ডিয়া, ইফ আই এম নট মিস্টেকেন, has one genomic testing facility at Kollani, West Bengal. And I had a discussion with one of my friends in Kollani. So tara bolchilen they are really not doing that amount of genomic testing. To byapar ta holo ki je amra hoyto khanikta hawaye bhasche ar ki যেহেতু সবাই ডেল্টা 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 বলছে, এবং ডেল্টা ভারতবর্ষ থেকে শুরু হয়েছে, মহারাষ্ট্র থেকে স্টার্ট হয়েছে, আমরাও সেটা বলছি, বাট উই শুড বি ডুইং আ লট মোর জিনোমিক টেস্টিং। ভ্যাকসিনেশন, এখন প্রথম ওয়েভ দ্বিতীয় ওয়েভের পরে এখন কোভিড এর পুরো চিত্রনাট্যটা ইনফ্লুয়েন্স করছে দি অ্যামাউন্ট অফ ভ্যাকসিনেশন। ভ্যাকসিন সম্বন্ধে আপনারা জানেন, ভারতবর্ষে এখনো হরে ধরে দুটো ভ্যাকসিনই ঘোরাফেরা করছে, নাথিং নিউ রিয়েলি হ্যাজ হ্যাপেন। স্পুটনিক অল্প কিছু ভারতবর্ষে ঢুকেছিল, কিন্তু স্পুটনিকে খুব একটা কাজ, মানে স্পুটনিকের ডিসঅ্যাডভান্টেজ হলো স্পুটনিকের দুটো ডোজ আছে, যেমন কোভিশিল্ডেরও আছে কোভ্যাকসিনেরও আছে। আর স্পুটনিকের দ্য সেকেন্ড ডোজ ইজ ডিফারেন্ট ফ্রম দ্য ফার্স্ট ডোজ। আর সেকেন্ড ডোজে যেহেতু তারা একটা খুব রেয়ার ডিগ্রি অফ রেয়ার অ্যামাউন্ট অফ মাঙ্কি বেস সিমিয়ান অ্যাডেনোভাইরাস ইউজ করে আউটসাইড অফ মস্কো, যে গামালায়া ল্যাবরেটরি যেখানে স্পুটনিক তৈরি হয়, আউটসাইড অফ দ্যাট পার্টিকুলার ল্যাব স্পুটনিকের সেকেন্ড ডোজ তৈরি করা ইজ ভেরি ডিফিকাল্ট। তো সেটা এখন ভারতবর্ষ হাড়ে হাড়ে টের পাচ্ছে। সুতরাং স্পুটনিকের ফার্স্ট ডোজ বেশ কয়েকটা এসে গেছে, বাট আনফর্চুনেটলি দ্য সাকসেস রেট ইন গেটিং দ্য সেকেন্ড ডোজ ইজ নট গুড। সো উই আর ব্যাক টু স্কোয়ার ওয়ান, উই আর ডিপেন্ডেন্ট অন কোভিশিল্ড অ্যান্ড কোভ্যাক্সিন। আমাদের ফিউ মোর আদার ভ্যাকসিনস আর ইন দ্য চ্যানেল। এখন ভ্যাকসিনেশনের যে মেইন পয়েন্টটা হলো যে আমরা এখন রেকারেন্স বা রিল্যাপস, যে আবার যাতে আমার আপনার সামনে এই সমস্যাটা এরকম একটা মনস্ট্রাস বা একটা অতিকায় মাত্রায় যাতে দাঁড়াতে না পারে, সো উই ওয়ার ওয়ান্টিং টু ভ্যাকসিনেট মোর অ্যান্ড মোর পিপল। আমাদের ন্যাশনাল টার্গেট, the national target given to ourselves was je amra july te about 60 crore lokke amra july er moddhe vaccinate korbo. Honestly speaking, we were not far away from 60 crores. Amra pray more than 45-47 crores in and around july we had vaccinated, but the trouble was je amader synchronization between the first dose and second dose is way out. আমরা ফার্স্ট ডোজ দিয়েছি প্রায় 27% লোককে, আমরা সেকেন্ড ডোজ দিয়েছি 7% মানুষকে। সো এই যে 27:7, তাতে কি হচ্ছে, এই যে ডেল্টার কথা আমরা বলছি, ইফ উই টেক ডেল্টা সিরিয়াসলি তাহলে ডেল্টা থেকে ভ্যাকসিনেশন গিভস গুড প্রোটেকশন ওয়ান্স ইউ হ্যাভ হ্যাড টু ডোজেস। সিঙ্গল ডোজ ভ্যাকসিনেশন থেকে ডেল্টার প্রোটেকশন ইজ অ্যারাউন্ড 30%, যারা দুটো ডোজ পাচ্ছে তার প্রোটেকশন রেট বেড়ে যাচ্ছে মোর দ্যান 70-75%।
তাই আমরা যারা আমরা ঠিক আছে আমরা বিভিন্ন সময় গভর্নমেন্টের ভ্যাকসিন পলিসি ম্যানুফ্যাকচারিং উই হ্যাভ ক্রিটিসাইজড বাট এট দ্য সেম টাইম উই হ্যাভ টু অ্যাকসেপ্ট যে অলমোস্ট 50 crore মানুষকে ভ্যাকসিনেট করা ইজ নট এ জোক বাট দ্য কোয়েশ্চেন ইজ আমাদের যেহেতু দ্যার ইজ এ সেন্টার স্টেট অ্যান্ড লট অফ সেন্টার স্টেট ল্যাক অফ সেন্ট্রালাইজেশন সো সামওয়্যার এই যে ম্যাথামেটিক্যাল কোঅর্ডিনেশন between the first and the second dose eight taken to act to disrupt it er shonge shonge we have a wealth of data from the fourth national sero survey sero survey mane ki sero survey mane jara scientists epidemiologists ra tara different areas e giye manusher blood test kore bojhar chesta kore je ek ekta area te koto koto manushe exposed hoyeche she nije janteo pare she neo nao jante I may not know যে আমার কোভিড হয়েছিল কিন্তু আমার ব্লাড টেস্ট করে যদি একটা সার্টেন লেভেল অফ অ্যান্টিবডি পাওয়া যায় সেই অ্যান্টিবডি উইল ইন্ডিকেট দ্যাট আই হ্যাভ বিন এক্সপোজড টু কোভিড রাইট তো কাদের অ্যান্টিবডি পজিটিভ হবে আইদার পিপল হু হ্যাভ বিন এসিমটোম্যাটিক অর পিপল হু হ্যাভ বিন এফেক্টেড দে হ্যাভ বিন সিমটোম্যাটিক অর পিপল হু হ্যাভ বিন ভ্যাকসিনেটেড তাই এই তিন রকম লোকেরই সেরো পজিটিভিটি হতে পারে তো আইসিএমআর যে প্রায় 30,000 লোককে স্টাডি করলেন অ্যাক্রস 22 স্টেটস অফ ইন্ডিয়া অ্যারাউন্ড 75 ডিস্ট্রিক্টস পার স্টাডি তাতে পাওয়া গেল যে আমাদের ন্যাশনাল সেরো পজিটিভিটি রেট ইজ মোর দ্যান 67% পশ্চিমবঙ্গের সেরো পজিটিভিটি রেট কত 60% তার মানে যে পশ্চিমবঙ্গতে আমাদের অ্যাবাউট 6 out of 10 people, in one way or the other, they have been exposed to or they have encountered COVID. And if you are exposed to COVID, you are going to carry the immunity with you. Ekmatro, the group of people jara exposed hoyeche, kintu kono rokom symptom hoyni, ekebare symptomatic, nije jantoi na. এবং দ্য ডিফারেন্সিয়েটিং সিমটম ইজ ফিভার জ্বর হয়েছিল কি হয়নি যারা টোটালি সিমটোম্যাটিক ছিলেন উইদাউট ফিভার উইদাউট নোয়িং তাদের ইমিউনিটি কিন্তু দেখা যাচ্ছে যে 3 মাস বাদে সেই ইমিউনিটিটা ধীরে ধীরে দুর্বল হতে থাকে বাট যাদের মাইল্ড টু মডারেট কোভিড হয়েছিল উইথ ফিভার যাদের তার চেয়ে বেশি হয়েছিল তো অবভিয়াসলি তাদের মধ্যে যে ইমিউনিটিটা ফ্রম ডিজিজ ডেভেলপ করবে দ্যাট ইমিউনিটি উইল প্রবাবলি লাস্ট ফর অ্যাবাউট এ ইয়ার একবার কথা হয়েছিল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কাছেও একটা প্রস্তাব ছিল যে পিপল হু হ্যাভ হ্যাড সিমটোম্যাটিক কোভিড তাদের আমরা ভ্যাকসিন দেব কি দেব না দ্যাট ওয়াজ আ কোয়েশ্চেন এখনো দের ইজ আ লট অফ ডিবেট ইন দ্য এপিডেমিক ভাইরোলজিক্যাল কমিউনিটি তো আলটিমেটলি আমরা ইউ সি টিল উই আর ইন টু আনাদার ইয়ার নট ফ্রম দ্য প্যান্ডেমিক বাট আওয়ার ডেটা আরো আমাদের কাছে ডেটা না এলে আমরা নিশ্চিত হচ্ছি না সুতরাং এই যে আমরা 3 মাস বাদে বাদে ভ্যাকসিন দিচ্ছি যাদের কোভিড হয়েছিল দ্যাট ইজ অ্যাকচুয়ালি আ প্রিকশনারি মুভ আ লট অফ ক্রিটিক্স আর সেইং যে দিস ইজ আ ওয়েস্ট অফ আ ভ্যাকসিন কারণ যার কোভিড হয়েছিল যার জ্বর হয়েছিল দ্যাট পারসন ইজ ন্যাচারালি ভ্যাকসিনেটেড তাকে আবার কেন ভ্যাকসিন দিতে যাচ্ছে এনিওয়ে দিস ইজ নট দ্য টাইম ফর আর্গুমেন্ট তাহলে আমাদের পরিস্থিতিটা দাঁড়াল যে পশ্চিমবঙ্গে 60% ভারতবর্ষে অ্যাবাউট 68% উই আর ক্যারিং দি অ্যান্টিবডি ওয়ান ওয়ে অর দি আদার এবং এর ওপর কিছু অ্যাডিশনাল মানুষজন হবেন হু উইল গেট ভ্যাকসিনেট এই যে আজকে আমরা কথা বলছি আজকে বিকেলবেলা অবধি অ্যাবাউট 27% অফ ইন্ডিয়ানস তারা ফার্স্ট ডোজ পেয়েছেন অ্যাবাউট লিটল লেস দ্যান 8% সেকেন্ড ডোজ পেয়েছেন তো আমরা যদি একটা সিম্পল অঙ্ক করি যে 68% প্লাস 8% তার মানে অলরেডি আপনি মাথায় মাথায় নিশ্চয়ই ভাবছেন যে 76% লোকের আমাদের অ্যান্টিবডি ডেভেলপ করে গেছে ইউ আর রাইট কিন্তু এর মধ্যে কিছু কিছু ডিফারেন্স হবে কেন হবে বিকজ একটা ওভারল্যাপ হবে সাম পিপল হু আর অলরেডি ভ্যাকসিনেটেড তাদের হয়তো তারা কোভিড হয়েছিল তারা ভ্যাকসিনও পেয়েছে
আর সেকেন্ড একটা হবে যেটা প্রথমে বললাম, যে যাদের অ্যান্টিবডি পজিটিভ কিন্তু খুব মৃদু বা মাইল্ড ডিজিজ হচ্ছিল, তাদের ইমিউনিটিটা আবার 3 মাস বাদ থেকে ওয়েন করতে শুরু করবে। তো সাপোজিং এখন আমি তো নিজে আমি তো মানে সেলাই করে খাই, কিন্তু আমি যখন আলোচনা করি আমার বন্ধু বান্ধবদের সঙ্গে সিনিয়রদের সঙ্গে, তারা বলে যে আমরা যদি আমাদের এখন সংখ্যাটা ইজ নট 68+8 ধরাটা ঠিক নয়, আমরা যদি তার থেকে অ্যাবাউট 8-10% বাদ দিই, আমাদের অ্যাবাউট টোটাল সোশ্যাল প্রিজাম্পটিভ ইমিউনিটির পার্সেন্টেজটা মোটামুটি গিয়ে দাঁড়াবে 60%-এর কাছাকাছি। তো 60%-এর কাছাকাছি যদি আমাদের সোশ্যাল এক্সপোজার হয়ে থাকে, হাউ ইজ দ্যাট রেলেভেন্ট? দ্যাট ইজ রেলেভেন্ট টু ইউ অ্যান্ড মি, বিকজ যে তার মানেটা এখন কেউ মুখপুটে আমরা বলছি, তার মানেটা এটাই গিয়ে দাঁড়াচ্ছে যে আমরা যেমন একেবারে অরক্ষিত ভাবে, আমরা ডিফেন্সলেস, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা মেগা সেকেন্ড ওয়েভের ধাক্কাটা খেয়েছি, ইট ইজ প্রবাবলি আনলাইকলি দ্যাট ইস পয়েন্ট অফ টাইম আমরা একটা ম্যামথ ওই রকম একটা সুনামি ওয়েভ আমরা খাবো, দ্যাট ইজ প্রবাবলি আনলাইকলি বিকজ বেসড অন ডিফারেন্ট পার্ট, কোথাও কম আছে। যে কেরালাতে এখন কেন হচ্ছে, ওয়াই ইজ কেরালা গেটিং 20,000 কেসেস এভরি ডে, বিকজ ইন দ্য সেরো সার্ভে ইট শোড যে কেরালা ভালো কাজ করলেও তার অসুবিধে আছে, কেরালা খুব ভালো কাজ করে প্রথম ওয়েভকে আটকেছিল, সেকেন্ড ওয়েভকে অনেকটা আটকেছিল, কিন্তু বিকজ কেরালা ওয়েভকে আটকেছিল কেরালা সেরো পজিটিভিটি হয়নি। সারা ভারতবর্ষে 68% হয়েছে, কেরালার মাত্র 40-42% হয়েছে। তার মানে কি, আরো অনেক বেশি মানুষ কেরালায় ছিল হু ক্যান গেট ইনফেক্টেড বাই দ্য ভাইরাস, হু আর গেটিং ইনফেক্টেড নাও। হরে ধরে দেখুন, আপনি যদি একটু অবলিক থিংকিং করেন, এটাই এসে দাঁড়াবে যে আমাদের এখন এই যে গল্পটা, এই যে প্যান্ডেমিকের চিত্রনাট্যটা চেঞ্জ করছে ওনলি বিকজ অফ ওয়ান থিং, অ্যান্ড দ্যাট ইজ দি এফেক্ট অফ ভ্যাকসিনেশন। একটা খুব অদ্ভুত জিনিস এখন পৃথিবীতে হচ্ছে, আপনারা যারা ফুটবল দেখেছেন, কিছুদিন আগে ওয়েম্বলিতে ফাইনাল হল ইউরোপিয়ান কাপ, 50,000 লোক ইউরোপ ওখানে ছিল ফুললি ভ্যাকসিনেটেড, প্রায় 15-20,000 লোক উইম্বলডন ফাইনাল দেখেছে ইংল্যান্ডে লন্ডনে, প্রায় 20,000 আর 50,000 যদি আপনি যোগ করেন 70,000-এর বেশি লোক ফুললি ভ্যাকসিনেটেড মানুষকে নিয়ে তাদের লিটারালি দেহের মানে গায়ে গায়ে বসে তারা একটা খেলা দেখেছে, এবং সেই 70-75,000 লোককে রিয়েল টাইম বেসিসে ট্র্যাক করা হচ্ছে যে আবার ইনফেকশন কার কার মধ্যে বাড়ল। দেখা গেল যে সেইভাবে ইনফেকশন বাড়লো না। কেন বাড়লো না? বিকজ দি এন্টায়ার কোহর্ট ওয়াজ ভ্যাকসিনেটেড। 19 জুলাই থেকে ইউনাইটেড কিংডম হ্যাজ স্টার্টেড লিফটিং ইটস রেস্ট্রিকশন, তারা যাতায়াত, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিজ এটসেট্রা ধীরে ধীরে খুলতে শুরু করে দিয়েছে। কেন খুলতে পারছে? বিকজ তাদের পপুলেশন রেট অফ ডাবল ডোজ ভ্যাকসিনেশন ইজ নিয়ারলি 70%। কারা এই দলের মধ্যে পড়ে? ইংল্যান্ড, ইউনাইটেড কিংডম পড়ে, ইসরায়েল পড়ে, ক্যানাডা পড়ে, ইউএস এর কিছু কিছু অঞ্চল পড়ে। তাহলে এখন আমার আপনার পরিস্থিতি যেটা দাঁড়াচ্ছে, যে যেমন আমি আপনি একটা ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকলে দেখি কিছু কিছু সুপার ফাস্ট ট্রেন বেরিয়ে যায়, হু হু করে বেরিয়ে যায়, আর তারপরে কিছু স্লোয়ার এক্সপ্রেস ট্রেন আসে। তো এখন সুপার ফাস্ট, যারা সুপার ফাস্ট স্পিডে, পিপল হু আর গেটিং আউট অফ দিস প্যান্ডেমিক, এই প্যান্ডেমিক এখন ইজ ইন ইটস ওয়াইন্ডিং ডাউন ফেজ। যখন দার্জিলিং এ ছুটিতে যান, শিলিগুড়ি থেকে ওঠার সময় ওঠে, নামার সময় নামে, এখন উই আর কামিং ডাউন দ্য স্লোপ অফ দ্য প্যান্ডেমিক, উই আর কামিং ডাউন থ্যাংকস টু ভ্যাকসিনেশন। এই যে কামিং ডাউন এর যে রাস্তাটা, এই কামিং ডাউন এর রাস্তাতে দ্য স্পিড অফ কামিং ডাউন ইজ মাচ ফাস্টার ফর কান্ট্রিজ লাইক ইউনাইটেড কিংডম, ইসরায়েল, ক্যানাডা, কিছু কিছু ছোট দেশ ইন দ্য মিডল ইস্ট, কারণ যারা কিছু এক্সপোজার হয়েছিল, প্লাস তার উপরে যারা
more than 50-60-70% vaccinate করে ফেলেছে তারা এখন কি বলছে যারা এখন যেটা বলছে ভীষণ ইন্টারেস্টিং তারা বলছে যে আমার দেশে হয়তো 15,000-20,000 ইনফেকশন হতে পারে বাট ইফ দ্যাট ইনফেকশন ডাজ নট কজ সিরিয়াস ডিজিজ তার থেকে যদি হসপিটালাইজেশন না হয় তার থেকে যদি মানুষ গুরুতর অসুস্থ না হয় একটু গায়ে জল হলো কাশি হলো এ হলো গলা ব্যথা হলো ভালো হয়ে গেল তাহলে ঠিক যেভাবে আমি আপনি সাধারণ ইনফ্লুয়েঞ্জা গুনি না সাধারণ পেট খারাপ গুনি না সাধারণ পেটে ব্যথার কোন স্ট্যাটিস্টিক্স পাবলিশড হয় না সুতরাং দিস ইজ দ্য ওয়ে দ্যাট ভ্যাকসিনেশন ইজ মেকিং দিস ডিজিজ লেস অ্যান্ড লেস লেস লিথাল তো যারা আজকে ওই ফাস্ট পাথে বেরোচ্ছেন ডিউ টু র্যাপিড ভ্যাকসিনেশন অ্যান্ড পপুলেশন কভারেজ ইট ইজ ভেরি লাইকলি যে এখন থেকে দেখবেন যে হয়তো মাস দু আড়াই মাস পরে অনেক দেশে আর রোজ কেউ ইনফেকশনের নাম্বারটা গুনবে না কেন গুনবে না বিকজ দে নো দ্যাট দ্য রাইজ ইন নাম্বার অফ ইনফেকশন উইল নট কজ আ রাইজ ইন সিরিয়াস ডিজিজ অর হসপিটালাইজেশন এবার প্রশ্ন হলো আর উই ইন আ পজিশন টু সে দ্যাট যে আমি আপনি কি সেই কথাটা বলছি না আমি আপনি সেই কথাটা বলতে পারছি না আমি আপনি যে ট্রেনটায় বসে আছি আমি যদি বলি আমি আপনি একটা গুরুর গাড়িতে বসে আছি কথাটা ভুল ইটস নট রাইট উই হ্যাভ ভ্যাকসিনেটেড কম্পেয়ার টু দিস এনর্মাস সাইজ অফ দিস কান্ট্রি 1.3 billion পিপল 3 lakh স্কোয়ার কিলোমিটার অনেস্টলি স্পিকিং উই হ্যাভেন্ট ডান দ্যাট ব্যাডলি হয়েছে কিছু কিছু আমাদের লজিস্টিক্যাল প্রবলেমস ইন ভ্যাকসিন প্ল্যানিং অবশ্যই হয়েছে তো আমি আপনি যে ট্রেনটাতে এখন বসে আছি রাফলি স্পিকিং ইফ ইউ লুক এট দ্য রেট অফ ভ্যাকসিনেশন যেমন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলছেন যে বাই ডিসেম্বর 2021 দে উইল ভ্যাকসিনেট দ্য এন্টায়ার অ্যাডাল্ট পপুলেশন হাইলি আনলাইকলি মানুষের আশা করার মধ্যে কিছু ভুল নেই বাট মোস্ট প্রবাবলি আমাদের 90% অফ অ্যাডাল্ট পপুলেশন কভার করতে করতে we will almost be somewhere post March, April of next year, which is 2022. তার মানে যদি নিজেদের মনে আমি আপনি নিজেদের একটা গতি বিধি চলা ফেরা মেন্টাল মাইন্ডসেট কে একটা রেডি করতে চাই তাহলে অনেস্টলি স্পিকিং আমার মনে হয় যে আমরা যদি ধরে নিই যে হ্যাঁ পৃথিবীর ওই 10টা দেশ যাদের 60-70% ভ্যাকসিনেশন হয়ে গেছে দে আর তাদের গতিবিধি তাদের চলাফেরা তাদের মুভমেন্ট তাদের জীবনযাত্রাকে আমি যদি আজকে নকল করার চেষ্টা করি আমরা খুব ঝামেলা করি দোজ কান্ট্রিজ উড হ্যাভ কাম আউট অফ দ্য ওয়ার্স্ট অফ দ্য প্যান্ডেমিক বিফোর দ্য উইন্টার অফ 2021 আমাদের আর ওদের মধ্যে গ্যাপ থাকবে অ্যাবাউট 6 মাস অ্যাবাউট 6 মাস It will take us another 6 months till we are about 70% vaccination zone. আমরা থাকলে তখন আমাদের পড়াশুনো ইউনিভার্সিটি বিশ্বভারতীতে ছেলে মেয়েরা পুরো এ করা যে মানে এই যে সব সময় একটা এবার থেকে ওভারে হেঁটে গেলে একটা কিন্তু কিন্তু ভাব এই ভাব the reluctance of movement the hesitation of normality তখন ইউ উইল বি এবল টু গেট আউট অফ ইট হু আর উইথ আ লট মোর কনফিডেন্স দি আদার অ্যাসপেক্ট হুইচ ইজ ইম্পর্টেন্ট ইন দিস কেসেস যে এইটা একটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট যেবার আমরা কি দেখতে পারি চোখের সামনে যে অনেকে যেমন আপনারা যারা আমাদের বাঙালির কেউ কেউ আছেন খুব ভালো কাজ করছেন ডক্টর ভ্রমর মুখার্জি পেয়েছেন অ্যানাবার তারপর সূত্রা মডেলিং যেটা হয়েছে আইআইটি কানপুর থেকে তারা কিন্তু মোটামুটি যে বলছে যে দেখুন সোজা কথাটা হলো যে আমরা বললাম যে একটা 100টা ছেলে মেয়েদের ক্লাসে উঠছে বসছে এইভাবে সারা ভারতবর্ষ বিহেভ করবে না সেকেন্ড ওয়েভ কোথায় শুরু হয়েছিল মহারাষ্ট্র সেই সাতারা অমুক তমুক 3-4 ডিস্ট্রিক্টে আমরা মহারাষ্ট্র গভর্নমেন্ট সেদিকে ঠিক মতো চোখ দেয়নি 2 মাস ধরে এটা সেটা করতে করতে সেটা ছড়িয়ে
তো আমরা কিন্তু বিভিন্ন জায়গায় দেখ, আপনি পশ্চিমবঙ্গের কথা দেখুন, কলকাতা প্লাস উত্তর চব্বিশ পরগনা যত কেস হয় এখন অলরেডি দার্জিলিং প্লাস শিলিগুড়ি সেটাকে ওভারটেক করে গেছে। তার মানে ইট ইজ এ ডিফারেন্ট ফোকাস, এক একটা অঞ্চলে এক একটা লোকাল বিহেভিয়ার কি হচ্ছে, লোকাল ডেটা কি হচ্ছে, সেই জায়গাতে অ্যাকর্ডিং টু লোকাল বিহেভিয়ার অ্যাকর্ডিং টু লোকাল ডেটা আমাদের আমাদের সেই ইউ ক্যানট ডু কার্পেট বম্বিং রাইট না, আমাদের করতে হবে, আশা করি হবে না। হঠাৎ দেখলেন বীরভূমে কিছুদিন কেস বেড়ে গেল, যেখানে বেড়েছে যে অঞ্চলে বেড়েছে যেখানে তাদের টেস্ট করে তাদের আইসোলেট করে তাদের দু চারটাকে জিনোমিক অ্যানালিসিস করে আমাদের সেই লোকাল কন্ট্রোলটা করে ফেলতে হবে, কারণ উই আর প্রোটেক্টেড বাই এ গুড নাম্বার অফ সেরো পজিটিভিটি, উই আর প্রোটেক্টেড বাই আ মোর অর লেস এফেক্টিভ, আমি এখনো বলবো উই হ্যাভ আ more or less it is slower than expected vaccination kintu etate negative hobar kichu nei, we are having a reasonable vaccination coverage, kolkata shohor apparently is more than 60% covered, shantiniketan bulpur onchole data ta ami dekhte paini je koto, kintu amar rough idea hocche apnar rural bengal e jemon towns like bolpur shantiniketan e apni hoyto dekhben 30-40% hoyto apnar coverage already esche, shei ta ke amader build up kore jete hobe, ar local observations are going to be very important, kader jonno important, amar apnar chokhe jodi pore je amar nojorer moddhe oi onchol ta te to age chilo na, কেন হঠাৎ ওখানে পাঁচজনের জ্বর হলো, কেন তাদের মধ্যে আমি একটা ফ্লিকার দেখছি, প্লিজ রিপোর্ট ইট টু ইউর পিপল কনসার্ন, এবং তাদের সেইখানে অ্যাক্ট করে সেই জায়গাগুলোকে মানুষদের ট্রিট করতে হবে এবং সেখান থেকে ইনফেকশনকে আইসোলেট করতে হবে, দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং দ্যাট উই হ্যাভ টু ডু, অর্থাৎ আমাদের অ্যান্টিবডি আমরা কাভার করছি, খানিকটা ভ্যাকসিন পাচ্ছি বলে যদি আমরা মনে করি যে আবার আমরা একটা মনোক্রোম্যাটিক ইউনিফর্মলি কালারাইজ সিচুয়েশনে যাব, ইনফেকশন কম ইনফেকশন কম ইনফেকশন কম, দ্যাট উইল নট হ্যাপেন। সামনের মাসে দেখতেই পারেন যে পশ্চিমবঙ্গের একটা দুটো ডিস্ট্রিক্টে হঠাৎ করে মাথা ছাড়া দিল, সুতরাং আমরা কতটা লড়তে পারছি ডিপেন্ডিং আপন আওয়ার power and speed of identification, that is going to be extremely important. School college khola niye kichu kichu kotha barta hocche, school khola ta at this point of time I think is a mane shei niye chinta bhabna kora ta I think is a correct decision, university khola ta school theke university khola ta ektu difficult hobe, কারণ ইউনিভার্সিটিতে ইউ আর গোয়িং টু হ্যাভ আ লট মোর পিপল ইন দি 18 প্লাস পপুলেশন, আর 18-40 অনেকেই হয়তো এই স্টেজের মধ্যে ভ্যাকসিনেটেড হবেন না, বাট স্কুল খোলাটাকে আবার ইউনিভার্সিটি এবং স্কুল বিহেভিয়ার যেমন যদি দেখেন যে আপনার ইন আওয়ার এরিয়া অফ বোলপুর শান্তিনিকেতন ওভারঅল বীরভূমে একটা মোটামুটি স্যাটিসফ্যাক্টরি ভ্যাকসিনেশন কভারেজ হয়েছে, test positivity is low, if you are very keen you can do your local sero survey and find out je kota loker antibody ni ghure barache, infection jodi beshi na thake ekta motamoti amra ekta 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 middle of the range vaccination coverage pe thaki, that is the stage jekhane you have to go ahead and take your plans and steps to resume the normal physical activity, kintu setake dhape dhape korte hobe, gradually korte hobe, and always making sure je apnar university te many people work in the university, je almost the entire university staff and people will have to be covered, ta amader arektu dhoirjo dhorte hobe, amra je jinish ta ekhon chokher samne dekhchi, আমরা যে জিনিসটা দেখছি নিশ্চয়ই আমরা সবাই অধৈর্য, উই আর ট্রিমেন্ডাসলি ইম্পেশিয়েন্ট টু গেট ব্যাক টু আওয়ার নর্মাল লাইভস এন্ড লাইভলিহুড, মানুষের কথা বার্তা মেলা মেশা এই একটা পাণ্ডব বর্জিত জীবনযাত্রায় লোকে আর কতদিন বেঁচে থাকতে পারে,
বাট উই হ্যাভ টু, কারণ সেই কারণে বললাম যে আমরা যদি কেউ কেউ মাথায় করে নিই যে অমুক হচ্ছে ইংল্যান্ডে এই হচ্ছে ইসরায়েল এই হচ্ছে বলে আমিও অক্টোবর নভেম্বর মাসের মধ্যে আমার নানান রকমে যে না আমরা অনেক ধৈর্য ধরেছি, কিন্তু আমাদের একটু ধৈর্য ধরতে হবে, বিকজ দিস ইজ দ্য লোকাল বিহেভিয়ার, একটা ডিজিজ প্যাটার্নের বিহেভিয়ার, ভ্যাকসিনেশন বিহেভিয়ার, এই দুটোর সামঞ্জস্যের মধ্যে দিয়ে আমাদের বেরোতে হবে। আর দো ইট ইজ ভেরি আনলাইকলি যে আমরা একটা সেই একটা বেদম ধরনের একটা সেকেন্ড থার্ড ওয়েভ হয়তো আমাদের সামনে আসাটা আনলাইকলি, আই হ্যাভ স্পোকেন ডিসকাসড ইট উইথ দ্য মিশিগান Ann Arbor group of epidemiologists as well, তারাও এগ্রি করে যে দিস লেভেল অফ সেরো পজিটিভিটিতে অতটা আসা আসা নয়, কিন্তু লোকালাইজ ভাবে এরই অঞ্চল ভিত্তিক ভাবে মধ্যে মধ্যে এটা আমাকে আপনাকে ব্যাগড়া দেবে, এটা মাথা চাড়া দেবে, সেই স্টেজে আমাদের লোকালি একটা ক্লেভার এফেক্টিভ পাবলিক হেলথ মেশার সেখানে নিতে হবে। তাই আমরা আরেকটু ধৈর্য ধরি, আমরা ঠিক যেমন সাবধানে আর কি পাহাড়ে পাহাড়ি রাস্তা দিয়ে যেরকম সাবধানে উঠেছিলাম, আর একটু ধৈর্য ধরে সেরকম পাহাড়ি রাস্তা দিয়ে আমাদের নামতে হবে, কারণ ইভেনচুয়ালি অল প্যান্ডেমিক এন্ডস বাই এন্ডেমিসিটি, কোভিড অসুখটা চলে যাবে না, এই অদ্ভুত একটা একটা বিদঘুটে নিউমোনিয়া এটা থেকে যাবে আমাদের মধ্যে, কিন্তু এই সংখ্যায় থাকবে যেভাবে এখনো টিউবারকুলোসিস হচ্ছে, যেভাবে এখনো এইচআইভি হয়, যেভাবে এখনো লোকের ডেঙ্গি হয় অমুক হয়। তো আমাদের হসপিটালে কদিন আগে আমরা দুজন সোয়াইন ফ্লুকেও অ্যাডমিট করলাম। সো লাইক মেনি মেনি ডিজিজেস, ইট উইল বি এ ডিজিজ, ইট উইল স্টে ইন দ্য সিস্টেম, কিন্তু এর কামড়টা অনেকটা নরম হয়ে আসবে। আর আমরা কদিন মাস্ক পরে পরে ঘুরে বেড়াবো, আমার মনে হয় যে উই শুড বি মেন্টালি প্রিপেয়ার যে আরো মিনিমাম আরো অন্তত মানে 2022 প্রায় বেশ খানিকটা আমাদের মাস্ক টাস্ক পরে কাটাতে হবে, কিন্তু আশা করি যে 2022 ফার্স্ট কোয়ার্টারটা হয়ে গেলে আমরাও খানিকটা মানে জোর কদমে আমরা ডেফিনেট মুভস করতে পারবো টুয়ার্ড রিজাম্পশন অফ অ্যাক্টিভিটি নর্মালিটি। থ্যাংক ইউ, কোনো কোয়েশ্চেন থাকলে বলবেন, আই ট্রাই টু এক্সপ্লেইন। ডাক্তারবু কতটা সময় দেবেন আমাদের প্রশ্নপত্রগুলো সেভাবে আমরা অ্যারেঞ্জ করব, আপনারা কতক্ষণ? আমরা এখন কত 5টা বাজে, তো আমরা 5টা পর্যন্ততে শেষ করি, মিনিট 15-20 আছে। আচ্ছা ঠিক আছে, এই অনির্বাণ। হ্যাঁ অরিন্দম, হ্যাঁ বল অরিন্দম, সরি অরিন্দম, হ্যাঁ বলো। দ্যাট ওয়াজ এ ওয়ান্ডারফুল এন্ড লুসিড লেকচার ফ্রম ডক্টর কুণাল সরকার। উই আর সরি ফর দ্য ইন্টারাপশন ইন দ্য বিগিনিং, but Dr. Kunal Sarkar, FRCS, MNAMS does not require any introduction. Wow, that's not necessary, sir. You have a question. So, we can straightway go to the question and answer session with his permission. Madam Padmini Balaram prashno korechen, je uni newspaper e dekhechen je France e jara vaccination neyni, ebong okhane ekta fourth wave dekha jacche, সেখানে মানুষদের ইমপ্রিজন করা হচ্ছে, আপনি এ সম্বন্ধে কি বলবেন ডক্টর সরকার? না আমি সত্যি ওই জিনিসটার সম্বন্ধে ওয়াকিবহাল নই, তবে যারা ভ্যাকসিনেশন না নিয়ে ভুগছেন তার যদি একটা এক্সাম্পল আপনাকে দেখতে হয়, মানে ফ্রান্সেরও আগে আপনার চোখের সামনে হচ্ছে ফ্লোরিডা, ইউএস এর দুটো প্রান্তে ওরা খুব ভুগছে এখন, একটা পয়েন্ট হচ্ছে ফ্লোরিডা আর একটা পয়েন্ট হচ্ছে ক্যালিফোর্নিয়া। I really don't know the France, I know the French data, but I don't know the specific instance in the data. When USA vaccine shuru korlo, apnara janle khushi hoben je amra emnitei to USA thakle loke jojar pati bhaloi kore, to USA te President Biden vaccine mile $1 kore dichilen loke, so they were paying people to get vaccinated. তো এখন ওদের ধৈর্যচ্যুতি হচ্ছে, এখন ওদের বড় বড় মাল্টি ন্যাশনালরা when they are opening up and people are coming to join work, তাদের কাজে আসতেই দিচ্ছে না ভ্যাকসিন না নিলে, এখন এই নিয়ে অনেক ওদের আইন আদালত হবে। কিন্তু যেটা বলছিলাম, ফ্লোরিডা এবং ক্যালিফোর্নিয়া দুটো ওখানে খুব ওই স্ট্রং অ্যান্টি ভ্যাকসার লবি অমুক তমুক ফ্রিডম হানা তানা করে, যখন ওদের পিক ভ্যাকসিনেশন গেছে ওরা ভ্যাকসিন নেয়নি,
এবং তার দু আড়াই মাসের মধ্যে এখন খুব লন্ডভন্ড অবস্থা, এখন ডেইলি রাইজ অফ ইনফেকশনের মধ্যে ওরা পড়ি কি মরি করে এখন সবাই ভ্যাকসিনেট করছে। তো দে উইল ডু ইট, ওদের দেখবেন। আর আর দিন দশেক ওদের ভ্যাকসিনেশন আরেকটু ওদের নাম্বার গুলো ইনক্রিজ করলে এই ওয়েভটা কমতে শুরু করবে। বাট ইউএস এর এখন যে ওয়েভটা হচ্ছে দ্যাট ইজ কমপ্লিটলি ডিউ টু ইট ইজ কমপ্লিটলি ইন দ্য এরিয়াস অফ দ্য স্টেটস অফ ইউএসএ উইচ ইন সাম ওয়েজ দে রিফিউজ ভ্যাকসিনেশন। আচ্ছা, অনেকেই প্রশ্ন করেছেন যে থার্ড ওয়েভ ফোর্থ ওয়েভ এরকম কটা ওয়েভ আমরা দেখ, আপনার কি মতামত? মানে ওয়েভ কি, ধরুন আপনি যদি বালিগঞ্জে কালকে দুটো ইনফেকশন হয়ে থাকে আজকে দশটা হয়ে থাকে, দ্যাট ইজ অলসো ওয়েভ। বাট ওয়েভ বলতে আমরা যে ওয়েভ ধরুন আমরা দেখেছি, একটা বললাম যে একটা উইথ দ্য পিক ইন জুলাই এন্ড দ্য সেকেন্ড পিক ইন মে, যে সেইভাবে একটা ওয়েভ যেটা প্রায় একটা ব্রিংইং আ কান্ট্রি টু ইটস নিজ and making a healthcare sector absolutely gasping for breath, je second wave to amra completely we were overrun, amader pray baschabar porar moto obostha hoyeche. So hopefully we expect not to see waves of that maybe ekhon kerala is producing 50% of infection. So kerala ke apnake interpret korte hobe not as a national phenomenon but as a state phenomenon, as a regional. তো কেরালা চুপ হলে তেমন ধরুন মহারাষ্ট্র, মহারাষ্ট্রতে অল দ্য ডিস্ট্রিক্টস অফ মহারাষ্ট্র যেখানে যারা প্যান্ডেমিক এফেক্টেড ছিল, ঠিক আনফরচুনেটলি সেই জায়গাগুলো কি হেভি ফ্লাড হচ্ছে। তো উই ডোন্ট অ্যাকচুয়ালি নো যে লাস্ট ওয়ান মান্থ গুলো মহারাষ্ট্রের অ্যাকচুয়াল ডেটাটা কি আমরা জানি না। বাট এখন ধরুন বেঙ্গল ডেলি 500 কেস but it can happen je apni ek mas bade ba 3 weeks bade dekhte paren hotat bengal e 1000 case holo keno holo tokhon bujhte hobe kon district theke esche ei je national census survey 30000 data er moddhe bengal er 4 district chilo northern amar ektai chetar ona to oto koreche bhaloi koreche north bengal er kebol ektai spot e ora data niyeche seta chilo alipurdwar আমার মনে হয় যদি নর্থ বেঙ্গলের আরেকটু ডেটা নিত ন্যাশনাল ফোর্ট আমাদের সেরো সার্ভেতে, তাহলে দেখতেন বেঙ্গলের পজিটিভিটি উড হ্যাভ বিন মোর দ্যান 60%। তো আমরা দেখতেই পারি। তো আমরা ধরুন দেখলেন মিদনাপুরে বাড়বে না, মিদনাপুরে কখনোই বাড়ে উত্তর চব্বিশ কোনো আবার বাড়বে, কলকাতার ওখানেই বাড়বে। তো সেখানেই তো আমাদের পাওয়ার অফ অবজারভেশন, কেবল নাম্বারটা দেখলে হবে না, what public health intervention you are doing by watching the numbers, that is important, that is important. পুরানো আপনি কেরালার ব্যাপারে বলছেন বারবার, কেরালায় উদাহরণটা আসছে, একটা অভিযোগ করা হচ্ছে যে কেরালায় এই ধরনের ইনসিডেন্স বাড়লো বিকজ অফ দি ঈদ কনগ্রিগেশন। আমি এই থেকে একটা প্রশ্ন করছি, আমাদের দুর্গাপূজা আসছে, তা দুর্গাপূজাটাও কি এবছর আগের বছরের মতো করতে হবে না আমরা একটু মানে রুজি রোজগার চালাতে যেটুকু যাতায়াত, ছেলে মেয়েদের স্কুলে যেতে দিন, ইউনিভার্সিটি শুরু করুন, লোকের রুজি রোজগার করতে শুরু করুন, দ্যাট ইজ এসেনশিয়াল অ্যাক্টিভিটি। মানুষকে আমরা পড়াশুনো ব্যাহত করে একরকম ভাবে আমরা বিপর্যস্ত করেছি, আর জীবন জীবিকার দিক দিয়ে মানুষ বিপর্যস্ত হয়েছে। এগুলো হচ্ছে এসেনশিয়াল অ্যাক্টিভিটি। পুজোয় হুল্লোড় করা, অমুকে করা, ইজ নট এট অল। ইয়েস, কেরালা মানে পিনারায় বিজয়ন গভর্নমেন্ট ওয়াজ হ্যাজ টু বি অ্যাকিউজড, ভালো কাজ আদৌ করেনি, কারণ কেরালার নিজস্ব সেরো সার্ভে রিপোর্ট আছে। তারা বলেছিল তারা নিজেরা ভালো করে, ওদের নিজস্ব সেরো সার্ভে রিপোর্টে দে আর ইভেন বিলো 40%। তো তাদের সেটা করা উচিত হয়, দ্যাট ওয়াজ রং, অ্যাবসলিউটলি রং। কিন্তু ট্রিগার একটা না একটা আপনার ট্রিগার আছে, তা বলে আমি আপনি যদি বন্দুকটা মুখের মধ্যে দিয়ে বিলি করি তাহলে তো সেটা ঠিক নয় না। তো কেরালা ধরুন জিনিসটা হয়তো বাড়তো, 2000 না বেড়ে হয়তো 10000 হতো, 5000 হতো,
because they were callous, they have seen this amount of infection. এখন ওয়েস্ট বেঙ্গল হ্যাজ টু বি ইভেন মোর কেয়ারফুল কেন আমাদের কারণ যে যে জায়গায় দেখবেন যে একদম গ্রাফটার আমরা 25,000-26,000 উঠে ধুম করে এখন 500 এ নেমে গেছি অনেস্টলি স্পিকিং দ্যাট মেক্স মি আ লিটল বিট ওয়ারি কিন্তু সেখানে ইজ লোকাল আইডেন্টিফিকেশন লোকাল ডেটা গ্যাদারিং এবং তার রেসপন্সে আপনি কি করলেন খালি আগুন আগুন বললে তো চিৎকার করতে হবে না ইউ শুড হ্যাভ দি armamentarium to douse that fire. Sei buddhi ta to thakta. Yes, Arindam. It's very effective to combat the Delta strain. Sorry? Are available vaccines very effective to combat the Delta strain? Dekhun, they are quite effective. Apne, mane more or less taraf, but one dose is not effective. What is the difference? The difference is that when we were having a predominance of the alpha variant by the UK variant, so honestly, when at that stage, the first dose was very effective. So if you had only the UK strain, the first dose would have been very effective. But now, because Delta has changed because of that mutation in its this spike protein, Tate, what has happened is that the first dose effectivity from 70% has come down to 30%. But once you get one first and second dose, the effectivity is 75%. Jeta for alpha was more than 80%. But still, the prevention of serious disease, prevention of hospitalization, that remains very impressive. That is more than 80%. একটা ডোজে ডেল্টাতে একটা ডোজে উই ক্যানট রিলাই অন ডেল্টা অন ওয়ান ডোজ উই হ্যাভ টু গো ফর টু ডোজেস সেখানেই আমাদের ইন্টারস্টেট কোঅর্ডিনেশন একটু অসুবিধা হয়েছে যে হোয়াট হ্যাজ হ্যাপেন দিস যে আমাদের উই হ্যাভ আ লার্জার গ্যাপ উই হ্যাভ 27% অ্যান্ড 8% সো দে উই হ্যাভ আ বিগ গ্যাপ বিটুইন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডোজ দ্যাটস আ প্রবলেম শঙ্করবাবু প্রশ্ন করেছেন About the third dose. Apni kono comment korte chaiben about the third dose. Duto dose to amra vaccine nicchi. Ha dekhun mane my opinion counts for nothing. But if you ask my opinion, the question is jemon dhoro namate. Now look at us. We have received the second dose in February. So between February to now, we are almost nearing 6 months. So it is not a routine recommendation. If you are really worried, what you can do is you can check your antibodies. So I checked my antibodies. So antibodies amra check kori. Remember that there are two types of antibodies. At the routine antibody check, the routine antibody check, a lot of people post vaccination, dekhben tar antibody level below be zero. তার মানে তার অ্যান্টিবডি হয়নি সে একদম খারাপ করে দেয়ালে মাথা ঠুকবে সো ইউ নিড নট ডু দ্যাট হোয়াট ইউ ক্যান ডু ইজ যাদের অ্যান্টিবডি লেভেল পোস্ট ভ্যাকসিনেশন কম বেরোয় ইউ আস্ক দ্য ল্যাবস টু ডু সামথিং কল দের ইজ আ অ্যান্টি স্পাইক প্রোটিন অ্যান্টিবডি ভাইরাসটার চেহারাটা মনে রাখবেন একটা গোল বডি আছে আর খোঁচা খোঁচা স্পাইক প্রোটিন আছে তো স্ট্যান্ডার্ড যে অ্যান্টিবডিটা টেস্ট করা হয় দ্যাট ইজ এগেনস্ট দ্য বডি অফ দ্য ভাইরাস ওটাকে বলে নিউক্লিওক্যাপসিড তো আমরা যে প্রত্যেকটা ভ্যাকসিন উইদাউট এক্সেপশন ইচ অ্যান্ড এভরি ভ্যাকসিন ইজ এগেনস্ট দ্য স্পাইক প্রোটিন ইট ইজ নোবডি ইজ ওয়ারিড অ্যাবাউট দ্য বডি অফ দ্য ভাইরাস সো A lot of these people, you may not identify antibody against the body of the virus. আপনার সেইটা যদি কম থাকে ইউ ক্যান ডু অ্যান অ্যান্টি স্পাইক প্রোটিন অ্যান্টিবডি সেখানে আপনি দেখবেন যে ইউ উইল হ্যাভ দ্য স্পাইক প্রোটিন লেভেল এবং ইফ ইউ ওয়ান্ট টু বি রিয়েলি মেটিকুলাস আপনি এভরি 3-4 মান্থ সেটা মেজার করতে পারেন জেনারেলি স্পিকিং অ্যান্টিভাইরাল যে ইমিউনিটিটা হয় মানে মোর অর লেস ইট লাস্ট আউট ফর এন ইয়ার এক বছর সেটা চলার কথা With the only exception of people who've had very mild disease. Karon jada, not from vaccine. Unvaccinated people
কোভিড পজিটিভ হয়েছিল, ভেরি মাইল্ড ডিজিজ, জ্বর হয়, তাদের ক্ষেত্রে কিন্তু দেখা গেছে, সাইন্টিফিকলি প্রুভেন ভাবে দেখা গেছে যে তাদের অ্যান্টিবডিটা 3 মাস বাদে ডিক্লাইন করে। Tanushree Paul wants to know what will be the implication of the third wave on children, and in that case, how to protect them, especially toddlers. I don't think there will be any special implication at all. There was a, it is always better to be cautious. It is always better to be concerned. But you know, some of the discussions in the public domain got misinterpreted in a way that people interpreted saying that the third wave will selectively affect children. You see, France, as somebody just said, France has had 3-4 waves. UK has had 3 waves. If you look at the experience of United States, all the states put together, they've had probably 6-7 waves. So there is no proof that there is anything that your children will be affected selectively. But what happens is, supposing in the first wave you had 100 people affected, of which 1% were children. And in the second wave, by the same token, you had 1,000 people affected, then obviously 10 of them will be children. So numerically, they may be more. And when in India, look at the Delhi data from the sero survey. Both the Delhi data and the 4 sero survey data already shows that our children are far more exposed than what we think they are. Nearly 70% of the children are already carrying the antibodies. Many of the parents don't know how. Some of them are saying, my child has never left home, etc., and yet they are antibody positive. So there is probably a good side to it. We have to be careful. State hospitals, government hospitals are building precautionary, you know, they are providing for pediatric wards, ventilators, which is a good thing. But nowhere in the world, you see, Indian pandemic is about 6 to 9 months behind the European or the American pandemic. So what we are going through today, they have already gone through 6 to 9 months back. And nowhere in the world have you ever had a situation where children were always the effect is between the exposed and the non-exposed. Exposed, maniki, exposed equal to either I have had the disease or I have had the vaccine. The exposed group is V plus E. Either vaccinated or exposed. And if somebody happens to be neither affected by the disease nor vaccinated, that is a vulnerable segment. So that is the differentiation. The issue of vaccination in children, what would be your reaction? Not necessary. I don't think we should get distracted about vaccinated in children. I think 18 plus, the policy we have taken now is the right policy. And God willing, let us cover the 18 plus population as fast as we can. And supposing on a certain month, say the month of March, April, whenever 2021, we feel that we have covered 18 plus, and we have sufficient vaccine to give it to, say, children 12 plus or so, you can go ahead and give it, provided they pass the safety studies in children. Because we must at every point remember that the immune system in children is very different from immune system in adults. Very different, right? So it is not just a difference of age, it's a difference of different physiology. So I'm sure they are doing the studies. You don't need effectivity studies in children, you just need to do a safety study. But so far, the pandemic experience in the world, the children's immunity is totally different. If somebody goes on vaccinating 6-year-olds, 7-year-olds, 10-year-olds, I don't think that should be needed. A 7-year-old or an 8-year-old is probably 100 times better immune than you and I are. So I don't think they will need it. আচ্ছা, ভ্যাকসিনের ব্যাপারে যেটা আমরা শুনি যে কোভিশিল্ড এবং কোভ্যাকসিন
এর মধ্যে ডু ইউ থিঙ্ক দেয়ার ইজ এ ডিফারেন্স ইন টার্মস অফ এফেক্টিভনেস অর দে আর দ্য সেম ইন টার্মস অফ এফেক্টিভনেস? দে আর ভেরি ডিফারেন্ট ভ্যাকসিনস না, বিকজ কোভ্যাক্সিন ইজ আ হোল ভেরিয়েন্ট. If you think Covishield is a bullet, say Pfizer is a bullet, Covishield is a machine gun which has few more bullets, and Covaxin is like a hand grenade. Oh, I see. Right. So, mRNA jokhon use kore, provided your target is certain, mRNA will hit it with far more accuracy. mRNA can also be there because the target is changed. So mRNA will reformulate within next 3-4 months. mRNA will come back reformulated by itself. তাদের টার্গেটটা চেঞ্জ করছে. কোভিশিল্ড কি? কোভিশিল্ড একটা বুলেট না ইউজ করে দুটো বুলেট ইউজ করেছে. তো তাদের দে আর এইমিং মোর, তারা স্পেসিফিক এইমটা একটু কম নিতে পারে, তারা এরিয়া কভারেজ তার একটু বেটার. আর কোভ্যাক্সিন কি? কোভ্যাক্সিন ইজ দ্য হোল ভিডিওন, রাইট? আপনি আপনি সেনসিটিভিটির দিক দিয়ে ওর হাত থেকে হয়তো বেরোতে পারবেন না. So it is going to have some effect on the other. Kintu covaxin type of vaccine er ektai oshubidha hote pare, which is because it is a live virion vaccine, je how long it lasts, whether it stimulates the T cells to the same amount as Covishield does is the only question. Seta amar mone hoy je data berobe amader hate ar 4-5 masher moddhe you will get it. শঙ্কর বাবু প্রশ্ন করেছেন, পার্ক সার্কাসের চাইল্ড হসপিটালে 88টি শিশুর উপর সেরো সার্ভেতে 53% এর মধ্যেই অ্যান্টিবডি তৈরি হয়েছে, এই রেজাল্ট কি জেনারেলাইজ করা যাবে? দেখুন, সেই অর্থে তো আপনি কোনো ডিজিজই জেনারেলাইজ করতে পারবেন না. যেমন পার্ক সার্কাসে 53% হলে আই থিঙ্ক দ্যাট ইজ ভেরি এনকারেজিং, কারণ কলকাতায় দেখুন, কলকাতায় আমরা 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 প্রচন্ড নাজেহাল হয়েছি, কিন্তু অবভিয়াসলি কলকাতা ওয়াজ নাথিং কম্পেয়ার টু দিল্লি. তো দিল্লিতে ওরা বলছে 67% অ্যাডাল্ট অ্যান্ড অলমোস্ট 50%. সেই তুলনায় দেখতে গেলে আপনি দেখবেন কলকাতার 53-55% ইজ নট রেয়ার. আমি অনেককে জানি, আমি অনেককে জানি যারা দে ক্যান সাইন অন আ পেপার ফর ইউ এন্ড সে যে কোনোদিন বাড়ি থেকে বেরোয়নি, তারা হাই অ্যান্টিবডি লেভেলস নিয়ে ঘুরে বেড়াচ্ছে. সো ইট হ্যাজ হ্যাপেন্ড. আমার নিজেরই আছে, আই ক্যারি ভেরি হাই IgM লেভেলস. তো আমার IgM লেভেলস হাই মানে ইট ইজ ইন্ডিকেটিং যে আই গেট এক্সপোজার, উইচ ইজ ন্যাচারাল, বিকজ ইউ নো আমি গত বছর জানুয়ারি থেকে আই হ্যাভ নট মিসড আ ডে ইজ ওয়ার্ক. সো এম আই ইন আ হসপিটাল ইন উটি এভরি ডে, আই এম গেটিং এক্সপোজ. আমাদের দুটোই আছে, ডাক্তারদের খুব কমন, আমাদের IgM টাও হাই IgG টাও হাই, কারণ আমাদের এক্সপোজারও হচ্ছে আর ওদিকে ভ্যাকসিন ট্যাক্সিন নিয়ে খানিকটা ইমিউনিটিও হয়েছে, দুটোই হাই. অনেক ধন্যবাদ অরিন্দ ভাই, তুমি ভোটার ওয়ার্ড অফ থ্যাঙ্কস. ধন্যবাদ ডক্টর সরকারকে, আপনি আপনার অনেক মূল্যবান সময় আমাদের দিয়েছেন. স্যার কনক্লুডিং নোট আপনি যদি একটু দেন. আমার কনক্লুডিং দুটোই কথা বলার সবাইকে, যে ঠিক যেভাবে ইট ইজ ইউ সি উই আর নাও প্লেইং এ টেনাসিটি গেম, রাইট? মানে উই আর অল ভেরি ইম্পেশেন্ট ফর দি এন্ড অফ দ্য প্যান্ডেমিক. আই এম কোয়াইট শিওর উই আর উইটনেসিং দি এন্ড অফ দ্য প্যান্ডেমিক, বাট দ্য এন্ড ফেজ অফ দ্য প্যান্ডেমিক অলসো প্লেস ওভার আ পিরিয়ড অফ টাইম. উই হ্যাভ টু রিয়েলাইজ দ্যাট, and for that period of time we will have to maintain our intelligence, our caution, our faculties of recognition, and let us maintain this social tenacity and social perseverance for the period of next say 5-6 months, and after we have done that I think all of us will one day sit over a cup of tea and coffee and think that what we went through in 2020 and 2021, we are witnessing the play of endemicity,
But let us all remember that this drama plays out over a period of time. Thank you. Thank you, Vice Chancellor, sir. May I request you to give us a few kind words? দেখুন আজকের দিনে তো সবচেয়ে বড় ধন্যবাদ আমাকে দিতে হবে ডাক্তার বাবুকে, কারণ ডাক্তার বাবু যেটা তুমি বললে অনেক মূল্যবান সময় আমাদের দিলেন এবং আমাদেরকে অনেক আশ্বস্ত করলেন, যেটা আজকে আমরা গতবারের যে লেকচার থেকে আজকের লেকচারটা আমাদেরকে আমি যেটা বলবো অনেক আমি আশ্বস্ত হলাম যে এই প্যান্ডেমিকের ক্ষেত্রে আমাদের কিন্তু রেজিস্টেন্সটা বেড়েছে এবং ভবিষ্যৎটা ততখানি আশঙ্কাজনক নয় যতক্ষণে আমরা আপনার কথা শোনার আগে ভাবছিলাম। আমাদের ডাক্তারবাবু অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের আশ্বস্ত করলেন যে আমরা শারীরিক দূরত্ব যেটা বজায় রাখছি সেটা রাখবো, মুখোশ আমরা পরবো, আর যে ধরনের সরকারি রেস্ট্রিকশনস আসছে সেগুলো আমরা মানবো। আর স্কুলের ক্ষেত্রে আপনি বললেন স্কুল খোলা যেতে পারে, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে একটু করা মুশকিল, কারণ আমাদের এখানে হোস্টেলে থাকার ছাত্র অনেক আছে, ডে স্কলার, এদেরকে হোস্টেলে রাখার পক্ষে আমাদের পক্ষে মনে হয় সেই ধরনের ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটি আমাদের নেই। আর কলেজের ব্যাপারে আপনি যেমন বলছেন যে আমরা এখনো এই মুহূর্তে কিছু ভাবছি না, এবং ইউজিসি তে এই নিয়ে আলোচনা চলছে, ইউজিসির ইনস্ট্রাকশন পেলে যেটা আপনি বলছেন আমার ধারণে এবছরে আমরা এইভাবেই চলবো। আর পুজোর ব্যাপারে আপনি যে আমাদেরকে ওয়ার্নিং দিলেন যে পুজোটা আমরা গতবারে যেরকম ভাবে উপভোগ করেছিলাম এবারে ঠিক সেইভাবে উপভোগ করব, তাহলে বোধহয় আমাদের এই যে অতিমারির যে সমস্যা, অতিমারির যে ভয়াবহ দিকটা, সেদিকটা আমরা অনেকভাবেই আমরা খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারবো। আর সবশেষে ডাক্তারবাবু ভগবানের কাছে আমি প্রার্থনা করি, আপনারা আছেন, ভগবানকে আমরা দেখিনি কিন্তু আমরা সাক্ষাৎ ভগবানকে দেখি আপনাদের মাধ্যমে, আপনারা এত প্রতিকূলতার মধ্যেও যেভাবে আপনারা কাজ করছেন এবং মানুষের সেবা দিচ্ছেন সেটা সত্যি সত্যি অনেক প্রশংসার যোগ্য। আমরা সুস্থ আছি মানসিকভাবে, আমরা ঠিক কাজ করতে পারছি, তার কারণ আপনারা আপনাদের জীবনের ঝুঁকি নিয়েও কাজ করছেন। তাই মানে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা আমাদেরকে যেভাবে সাহায্য যুগিয়ে যাচ্ছেন যুগিয়ে যান, ঈশ্বর আপনাদের সেই শক্তি দিন, সেই সামর্থ্য দিন, এবং ঈশ্বরের আশীর্বাদ সবসময় যেন আপনাদের মতো মানুষ যারা সেবা পরায়ণ মানুষ তাদের উপর যেন থাকে। ধন্যবাদ এবং ভালো থাকুন ডাক্তারবাবু। হ্যাঁ ধন্যবাদ ডাক্তারবাবু, লিভ করছি আমরা। থ্যাংক ইউ, ভালো থাকবেন, ভালো থাকবেন, নমস্কার ডাক্তার, নমস্কার, নমস্কার, ঠিক আছে।